ব্লাইন্ড সাপোর্টার, ব্লাইন্ড সাপোর্টার আর নর্মালি সাপোর্টার, এই দুটোর মধ্যে কিন্তু মানে মারাত্মক ডিফারেন্স। অন্ধ সাপোর্টার কখনো হওয়া উচিত না, তেমনি আবার চোখ বন্ধ করে কাউকে কলুষিত করাও উচিত না। তা আজকে অবশ্যই করে আমি কিছু কথা তুলে ধরবো, যেটা প্রথমত এই যে দালাল, ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি একমাত্র দালাল, যার পরিণতি খুবই খারাপ, আর এই পরিণতির জন্যে সে নিজেই দায়ী। দেখো, আমাদের প্রত্যেক মাসেই একটা টার্গেট থাকে যে এতখানি রেভিনিউ জেনারেট করলে আমাদের এই টাকা পাবো, আর দালাল হচ্ছে আমাকে এটা করতেই হবে, এই টার্গেট ফুলফিল করে ওভার করে মানে আরও দূরে যেতে হবে, পয়সার ক্ষেত্রে বলছি। তখনই ভুলভাল বকা আর এরকম অন্ধের সাপোর্টার, অন্ধের মতন সাপোর্ট করতে গিয়ে যত নোংরামি বলি, সেই কারণে দেখো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর জিনিসগুলো যেগুলো ভুল সেগুলো বলি, তা আমরা এই রকমই প্রচারের আলোয় চলে এসেছি যে ওর ঠিকঠাকও আমরা ভুল বলি, তাই না? কিন্তু ভিউয়ার্সরা যারা ওকে দেখে, আমি বলবো, আমি অনেক কিছুই বলবো, কিছু ভিউয়ার্স আছে ইচ্ছা করে ওকে কারেকশন করে না, আমি লাটকোর দালালের কথা বলছি, কারণ তাকে প্রতিনিয়ত উস্কে যায়, এইগুলোকে কখনোই ভালোবাসার ভিউয়ার্স বলে না। আজকে এক ভিউয়ার্স একে সাপোর্ট করতো না, কারণ অন্ধের মতন ও যাকে নিয়ে বলা আরম্ভ করে, যার পক্ষ হয়ে বলা আরম্ভ করে, বুঝতে পারছি? আগে কার হয়ে বলতো, আগে মন্দিরার হয়ে বলতো, এখন ক্যাথাকুড়ানির হয়ে বলে। ক্যাথাকুড়ানির বিষয়টা মিডিলে কি হয়ে গেছে সেটা এখন সবাই আমরা জানি, যখন বলা শুরু করে না তখন মাত্রা ছাড়িয়ে যায়, আমি কি বলছি আর কি বোঝাবার চেষ্টা করছি আর সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছি কি আকারে, ভুল বার্তা হিসেবে যাচ্ছে। আমি অল্প অল্প করে বলি, এই যে ওর যে টার্গেট থাকে, আমার এত রেভিনিউ জেনারেট করতে হবে তাহলে আমি এত টাকা পাবো, এইটা ওকে পাগল করে দিচ্ছে। আর সবার থেকে আলাদা, বলছে না ভেড়ার পালে নেই, ভেড়ার পালে থাকলে দলছুট হয়ে গেলে তাকে বাঘসিংহতে ধরে, বুঝলি? দলছুটটা খুব খারাপ, মানুষের সাথে থেকে বুঝতে হবে এরা কি বলছি আর তুই কি বলছিস। অবশ্যই তুই যেটা দেখছিস আমরাও তো তাই দেখছি, নাকি তুই যাকে ভুল বলার ভুলটা দেখছিস, যাকে ঠিক বলার ঠিকটা দেখছিস, আর আমরাই বেকার বেকার তোর পিছনে লেগেছি, এরকম তো না। এরকম হলে তাহলে আমরা ডে ওয়ান থেকেই তোর মতন এই যে অসভ্য ল্যাটাদিপ্ত, নোংরা ল্যাটাদিপ্ত, যাকে এখন তোরও নোংরা বলতে হয় কারণ তোকে সে অ্যান্সার ব্যাক করেছিল কমেন্টসের উত্তর দিতে গিয়ে, সেটা যে ক্যাথাকুড়ানি করেনি তোর থেকেই আমরা জানতে পেরেছি। তাহলে বুঝতে পারছিস তো, কাউকে দেখলাম না, অনেকের চ্যানেলে সেই সময় ল্যাটাদিপ্ত ঘুরে বেড়াচ্ছিল, বুঝলি? কিন্তু সবাইকে ছাপিয়ে গেছিলি তুই, ল্যাটাদিপ্তের ভয়েস কল বারবার রিভিল করে তুই এটাই বোঝাবার চেষ্টা করেছিস যে পাঁচ বছর একটা জম দূতের সাথে ক্যাথাকুড়ানি সংসার করেছে, আজকে পরিষ্কার। হ্যাঁ, তোর কথাই ধরছি এবং আমরাও মানি উভয় পক্ষেরই দোষ ছিল, না এমন দোষ সন্দীপ করেনি যার জন্যে তাকে বেরিয়ে চলে যেতে হবে অন্য পুরুষের হাত ধরে। এবং ও যখন মোবাইল কিনতে পেরেছে এখানেও ও মিথ্যাচারিতা করেছে, যেমন মিথ্যাচারিতা করেছে ও শুধুমাত্র খালি পায়ে নাইটি পরে বেরিয়ে গেছে, তারপরে তো পরিষ্কার হয়েছে ও আর ওর বাপের বাড়ির লোক কতটা দায়ী এই সংসার ভাঙার পিছনে, বলবো? ওর বাপের বাড়ির লোকেরা পর্যন্ত মিথ্যাচারিতা করেছে এই দালালের মতন, যে ওকে মেরেছে, ও একটা নাইটি পরেছিল, সেই নাইটি পরে খালি পায় ও দাঁড়িয়েছিল, কিন্তু দেখুন আমরা পরে বুঝতে পেরেছি ও কতটা পরিকল্পিতভাবে বেরিয়ে গেছিল, আর এর পিছনে সমর্থন দিয়ে গেছে তার মা। আজকে মা রিলস করতে ব্যস্ত, মেয়ের ভবিষ্যৎটা চিন্তা করুন তো, মেয়ের ভবিষ্যৎটা একবার চিন্তা করুন, যে মা ভাবতেই পারছে না এর পরে বংশ ধর আসবে, বংশ বিস্তার হবে, কারণ লাইফাও বাবা হবে আর ও অনেক আগেই বাবা হবে, লিখে রাখুন, ওর যে পুরো তার কাটা সেটা বোঝা যায়। এইসব না, আজকে দালালকে বলবো, এই যে তুই মন খারাপের একটা ভিডিও করলি গতকাল, খারাপ লাগছিল কারণ তোর মধ্যে কোয়ালিটি ছিল কন্ট্রোভার্সি করার, যুক্তি দেয়া, কিন্তু এতটা তুই নিচে নেমে গিয়ে যারা নোংরামি করছে তাদের সাপোর্ট করেছিলি, কন্ট্রোভার্সি করতে গেলে মানুষে ভুলটা অন্যায়টা মিথ্যেটা অসত্যটাকে তুলে ধরে, তুই এইগুলো যারা করছে ভুল অসত্য মিথ্যে ক্যারেক্টারলেস যারা তাদের প্রোটেক্ট করেছিলি, তাহলে কি বলা হয় তাদের? অন্ধ সাপোর্টার, ব্লাইন্ড সাপোর্টারই বলা হয় যে তোকে কমেন্ট করেছে। আমার অনেক দিন ধরে প্রশ্ন ছিল, কালকে সেটা সলভ করে দিয়েছেন ম্যাডাম, যে সত্যিই তো কেস দেওয়ার জন্য তো লিগাল অ্যাডভাইজাররা বলবেই, আমি কতটা এই বিষয় জ্ঞাত বা অজ্ঞাত সেটা তারা জানে, তারপরেই তারা বলে, সেইভাবে পরিচিত হই যেটা সন্দীপ হয়েছে, তবে সে কাটি উঠেছে সেটা কথা না। কথা আজকে এই যে অন্ধ সাপোর্ট করাটা কতটা অন্যায়, আজকে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে
তোর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে কতটা মন থেকে তুই ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছিস। খারাপ লাগে সহ ক্রিয়েটার, খারাপ লাগে, কারণ তোর মধ্যে সেই গুণগুলো আছে, গান গাওয়ার গুণ, কথা বলার ধরন, কিন্তু মানুষ তখনই তোর কথাটা অমৃত বাক্যের মতন শুনবে যখন তার মধ্যে সত্যি যুক্তি তর্ক থাকবে এবং সত্যতা থাকবে। যতবারই এই পরকীয়াকে সাপোর্ট করেছিস, কেন করবি না? একটা মেয়ে হয়ে তোর মনেই হচ্ছে ক্যাথাগুরানিকে সাপোর্ট করা উচিত। যখন দেখতে পাচ্ছিস ও একটা ভুলে ভরা, ও নিজে স্বীকার করছে পরকীয়া করেছি যার কারণে বেরিয়ে এসেছি, এবার পরকীয়াটা ঢাকার জন্যে সন্দীপদের পরিবারটাকে কোথায় নামিয়ে এনেছিলি? খুব জরুরি ছিল। একদিন তুই তোর মুখ দিয়ে সন্দীপের মাকে খারাপ বলেছিস, আজকে সেই মুখ দিয়ে ক্যাথাকুরানির মাকে খারাপ বলছিস। তাহলে এমন কিছু জায়গা রেখে দিবি না যেটা তোর পাতা ফাঁদে তোকে পড়তে হয়। সেই সময় ক্যাথাকুরানিদের মতন ফ্যামিলি হয় না, এত বর্ণিং, এত হাসমুখ, ওরা মেয়েকে যেমন দেখে বৌমাকেও তেমন দেখে। আরে বৌমাকে তো দেখবেই, বৌমা সারা জীবনের জন্য তার নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে এসছে, কিন্তু মেয়ে কী কারণে গেছে এইটাকে দিনের পর দিন সাপোর্ট করে গেছিস অন্ধের মতন, যার কারণে তোকে সবাই বলেছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কালকে তোর মনে হয়েছে মন্দির আর সবাই পা চাচ্ছে, তলা চাচ্ছে না, এই কারণেই তুলে ধরেছি ওই ভিডিও ক্লিপটা যে এরা দেখো একই জায়গায় রয়েছে। সে তাদের চক্ষুলজ্জার নেই, ধর লজ্জার চামড়াটুকু তার নেই, যে বৌমা তাদের এত ছোটো করার পরও তারা এক জায়গায় রয়েছে। এটা কি হলো, দুধ আর আম মিশে গেল আঁটি, মানে তুই গড়াগড়ি খাচ্ছিস, যেটা ক্যাথাকুরানির দিক থেকেও হয়েছে। তোর মুখ দিয়ে শোনা, তুই না বললে আমরা কখনো জানতে পারতাম না তলে তলে তোর এগেনস্টে ক্যাথাকুরানি কাকে কী বলে বেড়াচ্ছে। তুই গার্জিয়ান, এক্স্যাক্টলি তাই, এখানে কেউ কারো না, কেউ কারোর না, কারো দাসখত লিখে দিইনি কাউকে যে আমি তোমার হয়েই বলবো, তুমি আমাকে মুখ করলে আমি কিছু বলবো না, এখানে এই জায়গা নয়। বারংবার তুই মানে একবার যাকে অপমান করছিস, নোংরা কথা বলছিস, তার স্ট্রিম লাইভে তুই আছিস, তোর গ্রহণযোগ্যতাটা কোথায়? তুই ভেড়ার পালে নেই, কিন্তু হঠাৎ করে দেখছি ওই ভেড়ার পালের আগে তুই দাঁড়িয়ে রয়েছিস। তাহলে পরস্পর বিরোধী কথাবার্তা বলে তার গ্রহণযোগ্যতা থাকে না। একটা সময় ছিল, আমি কালকেও বলেছি, যে তুই আসতিস দেরি করে অডিয়েন্স পরিপূর্ণ থাকতো, যদি কখন আসবি, এখন তুই এসে অডিয়েন্সকে ডাকছিস বাড়ির থেকে, যেমন প্যাসেঞ্জার তোলে পাবলিক বাসগুলো, মাঝে মাঝে মনে হয় আপনি এতক্ষণ টাইম নিচ্ছেন একটা স্টপেজে, আপনি কি বাড়ি থেকে লোক ডাকছেন, লজ্জায় পড়ে যায়। সেই রকম এখন মনে হচ্ছে তুই অডিয়েন্স ভরানোর জন্য বাড়ি থেকে লোক ডেকে আনছিস। কেন সেই খুড়াদা সেই তীক্ষ্ণ যুক্তি নেই তোর কথায়? তুই তোর জন্য ক্ষতিকারক, আজকে তোর এই অবস্থার জন্য তুই সম্পূর্ণ দায়ী। আজকে মন্দিরা সবাই সেই সময় বলেছিল, সবাই যখন বলেছিল সেটা কেন শুনিসনি, আর মন্দিরা যেগুলো বলেছে সেটা কেন শুনেছিলি? মন্দিরা তোকে শিখিয়ে দিয়েছে এইগুলো বলতে, তুই বলেছিস, কিন্তু এতগুলো মানুষ সতর্ক করেছিল যে ও যেটা করছে নোংরামো করছে, তাহলে তুই এত মানুষের কথা শুনিসনি? ইভেন তোর দলের লোকেরা বলেছিল, সেখানেও তাদের ভুল বার্তা দিয়েছিলি, তুই মনে করেছিলি এই যে মন্দিরা হুলের সম্পর্কটা চলবে বছরের পর বছর, আর তুই দু হাত দিয়ে ভিউস কামিয়ে নিবি, এটা কখনো হয় রে? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিস তুই। মন্দিরা মন্দিরার জায়গায় ঠিক আছে, আর মন্দিরাকে সেই দিন যারা সাপোর্ট করেনি কেন করছে, কারণ সে সংসারে ফিরেছে আর সেটাই সমস্ত মানুষ চেয়েছে, এমন না তাকে ধোয়া তুলসী পাতা বলে আখ্যায়িত করা হয়েছে বা তাকে ভালো ভালো বিশেষণ বলা হয়েছে, সেই সময় তাকে মুখে ভাষা দিয়ে জুতানো হয়েছে। আর আজকে কেন তাকে সাপোর্ট করছে এত মানুষ, কারণ সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসছে তার মেয়ের কথা চিন্তা করে। কে খারাপ হয়েছে? তুই, কারণ তুই তুলে ধরেছিলি সমাজের এগেনস্টে গিয়ে যে একটা নারী স্বামী দ্বারা পরিত্যক্তা। এখানে কোনো মানে পারলে মন্দিরাই ধমক টমক দিতে পারে, কিন্তু মন্দিরা কেউ দেখেছি স্বামীকে কখনো ছোটো বা অবজ্ঞা করেনি, অপমানিত করেনি। হ্যাঁ, বড় অপমান করেছে অন্য পুরুষের সাথে বেরিয়ে গিয়ে, এটা স্বামীর জন্য বিশাল অপমান, কিন্তু ওই ছোটো করে দেখায়নি। সেই জায়গায় যা যা তুই বলেছিস পুরোটাই এখন মন্দিরার কোর্টে বল দিচ্ছিস যে মন্দিরা আমাকে বলতে বলেছে, তোকে তো এই ওয়াইটির মানুষও তো বলেছে, তোর ভালোবাসা ভিউয়ার্সরা যারা এখন তোর কমেন্ট বক্সে দেখা যায় না কয়েকটা হাতে গোনা ছাড়া, তারা তোকে বলেছে তুমি কিন্তু ভুল করছো মন্দিরাকে সাপোর্ট করে, মন্দিরা কিন্তু পাল্টি খাবে। তুই কি বলেছিস, না ও যা ভালো মেয়ে, ওকে দেখে আমি তো নিজের বোনদেরই ভুলে গেছি, একেই মনে হচ্ছে আমার মায়ের পেটের বোন, তাই না বলেছিস না, অন্ধের মতন সাপোর্ট করেছিস, এই অন্ধ ব্লাইন্ড এটা কোনো মানুষের জন্য ভালো নয়, সুখকর নয়, ঠিকই না। আজকে তোর বলতে হচ্ছে যে তোকে কেন মানুষে এরকম খারাপ বলছে, কেন আমাকে নিয়ে ভালো বলে না। আমি বলছি আজকে তোর মধ্যে অনেক ভালো গুণ আছে, কিন্তু সেটা তুই নিজে পায়ে পায়ে ফাটিয়ে দিচ্ছিস, মানুষকে নোংরা ভাষা বলছিস, ওর তলাচাটে ওর এ চাটে। মন্দিরার ওইটা তুলে দিয়ে আমি বলতে চেয়েছি, মন্দিরারা দেখো এত তোকে দিয়ে বলিয়ে সে কিন্তু ঠিক জায়গায় আছে, তুই আজকে ঠিক জায়গায় নেই,
না মন্দিরাকে তুই সাপোর্ট করতে পারছিস, না মন্দিরা তোকে সাপোর্ট করছে, মন্দিরা তোকে আইনি একটা হুড়কো দিয়ে দিয়েছে। এইরকম পরিস্থিতির সৃষ্টি হবে কেন? আমি যাকে নিয়ে বলবো সে ঘুরে আমাকে চোখ রাঙাবে? সন্দীপকে ঠিক ততটাই আমি বলি বা আমার মতন ক্রিয়েটাররা বলে যতখানি বলতে হয়। সন্দীপকে নিয়ে নাচানাচি করব, তারপর সন্দীপকে আমি আবার বিক্রি করতে বসবো, তাহলে সেইটা তো সুখকর হবে না। যেটা ভুল সেটা ডে ওয়ানেও বলেছি, আর যেটা ঠিক সেই দিনও বলেছি, আজকেও বলবো, আগামী দিনও বলবো যে এইটা সন্দীপের ভুল। আর আমি কাউকে ছেড়ে কথা বলি না, আমি কিন্তু ম্যাডামের স্টিভ ল্যাবেও সন্দীপকে বলেছিলাম আসানসোলের ব্যাপারটা যেটা রটেছে সেটা ঘটেছে বলেই রটেছে। ধোয়া তুলসী পাতা সেদিনও বলিনি, আজকেও বলবো না, কিন্তু ও কারেকশান হয়েছে, কিন্তু ওর কারণে সংসার ভাঙিনি। প্রতিনিয়ত পরকীয়াটাকে একদম চাপা দিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাটেম্প টু মার্ডারের শিকার হয়েছে, এইগুলোও তো তোকে দিয়ে বলিয়েছে, এইগুলোও তো ক্যাচাকুড়ানি তোকে দিয়ে বলিছে, কারণ তুই দেখিসনি তো। তুই অ্যাটেম্প টু মার্ডার মুখের কথা না, যে এভাবে ক্যাচাকুড়ানির বাবা সন্দীপদের বাড়িতে ঢুকে কলসি নিয়ে মারতে গেছিল, এইরকম তো আমরা স্বচক্ষে দেখিনি যে সন্দীপ ক্যাচাকুড়ানিকে এইরকম কিছু করেছে। ও আজকে ডেতেও ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কিছু সে প্রুফ দেখাতে পারেনি, 498 এ কেস করেছে। তাহলে তারপরেও তুই বলেছিস, যখনই দেখছিস যে ভুল হচ্ছে, ওদের গ্রুপে অনেক লোক অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তখন বলেছিলি দুজনে এক হয়ে যাও, যেটা কখনই সম্ভব নয়, তুই ভালো করে জানিস। আমি কিছু ফটো দিয়ে দেবো বন্ধুরা, দেখে নিন যে এত সত্যি যে অযোধ্যায় বেড়াতে গেছে। দেখুন, একে শুধু বাসে নয়, একে ওই ওইটা কি বারাণসীর ঘাটেও দেখা গেছে। আমি ছোট করে করে তিনটে ফটো দিচ্ছি। তাহলে ল্যাটাদীপ্ত শয়নে স্বপনে জাগরণে দিবা নিশি সমস্ত সময় ক্যাচাকুড়ানির সাথে ছিল, তারপরেও কিছু পা চাটা তলা চাটা দামড়ি বুড়ি টাইপের তারা বলছে পরকীয়াটা ডোমেস্টিক ভায়োলেন্সকে চাপানোর জন্য নাকি বলা হয়েছে। তাহলে তো ক্যাচাকুড়ানির কাছে প্রমাণ আছে যে আমি পরকীয়া করিনি, কিন্তু দুর্ভাগ্য তাদের জন্য যে ও যখনই মোবাইল কিনেছে তখনই সে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আমি আর একা নই, যার হাত ধরে বেরিয়েছি তার হাত আমি শক্ত করে ধরেছি, সেও আমার হাত শক্ত করে ধরেছে, ছাড়বে না বলেছে, কারণ ডেনড্রাইভ দিয়ে আটকানো। তাহলে এগুলো কি পরকীয়া না, না ভাই বোন পাতাতে বেরিয়েছে? তাহলে 5 বছরের সংসার করা 2.5 বছরের শিশু, যে বুকের দুধ তখনও ছাড়িনি, এই রকম সিচুয়েশানে সে বেরিয়ে এসছে, এটা কখনো সুস্থ স্বাভাবিক যেই সমস্ত মানুষ আছে তারা মানতে পারবে না। হ্যাঁ, লড়াই করো যে তুমি নেগলেক্ট করেছো, ইগনোর করেছো, যার জন্য সে ল্যাটাদিত্যর সাথে এইরকম সেক্সুয়াল চ্যাট করেছে, নাম সেভ করেছে সঙ্গী বলে, দীঘায় গিয়ে এস লাভ এস বানিয়েছে, তখনও আমরাও ভাবিনি, সন্দীপ তো স্বপ্নেও আনিনি। তাহলে এটা তো সন্দীপকে ঠকানো হয়েছে, আর এই ঠকানো যে 5 বছর ধরে করেনি এর কোনো প্রমাণ আছে? তাহলে আর সেইটাকে প্রতিনিয়ত এই দালাল আর এর বাপের বাড়ির লোক সাপোর্ট করে গেছে। কিভাবে মেয়ে দু হাতে পয়সা উড়াচ্ছে মায়ের কিছু বক্তব্য নেই বলার, মা শুধু ফাটকা নিচ্ছে, লাভটা নিচ্ছে, প্রফিট করছে। এরাম পরিবেশে আজকে দালাল দারুণ একটা কথা বলেছে, যে পরিবেশে মাই থাকতে পারবে না, মাই ওই পরিবেশে মিসম্যাচ, সেখানে বাচ্চা কী করে আনবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাই বাচ্চা কী করে ওই পরিবেশে থাকবে, তাই কি না বন্ধুরা? দিনে শিয়াল বেরোচ্ছে, রাত্রে শিয়াল বেরোচ্ছে, বিড়ালের বাচ্চা শিয়ালের পেটে চলে যাচ্ছে সেটাও হাস্যু কৌতুকভাবে বলছে, সেখানে যে কিষাণু ভালো থাকবে সেই গ্যারান্টি কে দেবে, সেই গ্যারান্টিটা কে দেবে? সবাই ভুল করেছিল, আইনি পথে যখন গেছে দুই তলব থেকে ভুল হয়েছে, 498 কেস করেছে যেখানে ওর গায়ে কোনো দিন টাচ করেনি, তেমনি সন্দীপও ভুল করেছে যে ও সন্দীপের বিয়ের সন্দীপের সাথে বিয়ে হওয়ার আগে আর একটা বিয়ে ছিল, সেটা বুঝতে পেরে তুলে নিয়েছে, তার মততে হয়নি, সে আইনি বিষয় কিছুই বোঝে না। আমি এই বিষয়ে বলবো না, আমি আজকে বলবো দালাল, দালালের পরিণতি এইরকম হওয়ার কারণই দালাল। আজকে তার খারাপ লাগছে যে একটা সময় মন্দিরার জন্য সে কী না করেছে, কী না করেছে, সবার বিরুদ্ধ চারণ করেছে, সমাজকে আঙুল তুলেছে সমাজের এগেনস্টে, যে যেই সমাজে পুরুষতান্ত্রিক, নারীদের স্বাধীনতা, নারীদের স্বামী থাকতেও অন্য পুরুষে আসক্ত মানে না, সেই সমাজকে ও মানে না বলেছিল। তাহলে দালাল নিজেই তো ঠিক না, দালাল তো নিজেই ভুল করে এসছে বারংবার। তাহলে আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে কতটা সে ক্লান্ত, কতটা সে পরিশ্রান্ত কন্ট্রোভার্সি চ্যানেলে, কারণ কারণ সে নিজে, সে মন্দিরা কচ্ছক বন্ধ করে সাপোর্ট করেছে, মন্দিরা যা বলতে বলেছিল ও তাই বলেছে, এইটাই আমি বিশ্বাস করি না বন্ধুরা, আমি এটা বিশ্বাস করি না। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স 3 বার, তুইও দেখিসনি, আবার সেই একই ভুলে পা দিলি, কারণ কারণ কি? কারণ তোর নোংরা ঘাটতে ভালো লাগে,
পরকিয়া করেছে জলজ্যান্ত প্রমাণ। তুই কী করলি এই নোংরামটাকে? একবার মন্দিরার থেকে প্রচুর ভিউজ কামিয়েছিস, তুই ভাবলি বাহ এটাকেও করবো। তুই বললি এই রকম স্বামী বেঁচে থাকার থেকে বিধবা থাকা ভালো, তুই বলতে পারিস? রেট বেঁধে দিয়েছে সেটাও তুই জানিস? রেট বেঁধে দিয়েছে জানিস না, ও বলতে বলেছে তাই। তুই সন্দীপের মাকেও নোংরা শুয়ে দিয়েছিস। আজকে তুই এত আফসোস করলে কিচ্ছু হবে না। প্রত্যেকটা পরকীয়ায় বেরিয়ে যাওয়ার নারীগুলো, যে পুরুষগুলোর সাথে বেরিয়ে গেছে তাদের তুই প্রমোট করেছিস, বলেছিস পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে ল্যাটাদিপ্তের শরীর থেকে, আর হুলের লালসা নেই। তুই কে বলার? তুই এদের সার্টিফিকেট দেয়ার কে? মানে তুই সমাজকে এই বার্তা পৌঁছাচ্ছিস যে ও পরকীয়া করেছে, লাভবানই হয়েছে, আর যে যেই স্বামীগুলোর সাথে ঘর করেছে তারা 420। তাহলে আজকে তোর এই অবস্থার কারণ তুই নিজে, তোর গ্রহণযোগ্যতা এখানে ঠেকেছে নিজের কারণে। তোর ভিউয়ার্সরা কিছুটা উস্কে যায়, আর কিছু ভিউয়ার্স তোকে কারেকশান করেছিল, তুই তাদের কথা শুনিসনি, মানিসনি, বলেছিলি আমি করবই, আমার কন্ট্রোভার্সি চ্যানেল, আমার এরমভাবেই করতে হবে, তোমাদের ভালো না লাগলে আমার কিছু করার নেই, মানে জল ফোটো। তাহলে তারা ফুটে গেছে। আজকে তুই কান্না করবি, আজকে তুই বলবি সবাই কেউ বোঝে না তোকে, আইনি পদে পথে গিয়ে তোর পিছনে হুড়কো দিচ্ছে। সেইরকম কাজও করেছিস এমএসএলদের আয়ুষ্মিতার বাবাকে এই প্রশ্ন তুলে আজকে তুই ধর বিগ ইজিরো, কিছু হবে না, কিন্তু তোকে তো পয়সা খরচা করতে হচ্ছে, তোর এগেনস্টে একটা কেস তো হয়েছে, সিভিল স্যুট, ক্রিমিনাল স্যুট, কেন হবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে? সেম ভুল তুই ইপ্সিতার ছেলের ক্ষেত্রে করলি, করলি না? সেও আইনি পদক্ষেপ নিয়েছে, নেবেই তো। সন্তানকে কিছু বললে মা যে রণচণ্ডীও হতে পারে সেটা একবার দেখিয়েছে তোকে, সেম ভুল করেছিস, তাহলে বারংবার একই ভুল করে যাবি, আর তোকে ক্ষমা করবে, ক্ষমা করবে, ক্ষমা করবে, আইনি ব্যবস্থা নেবে না কেন? কেন বল তো, তুই তিনটে ভিডিও দিস, তোর তিনটে ভিডিওর উপর আমাদের মতন ক্রিয়েটাররা ভিডিও করে, তোকে খারাপ দেখি, কারণ তুই তাই করিস, তাই করিস, গালমন্দ আর করি না, গালমন্দ করে বড় হওয়া যায় না, আর তোকে ছোট করা যায় না, কিন্তু তুই যে ভুলগুলো করছিস প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছিস, ডে ওয়ান থেকে এমএসএলদের করে এসেছিস, তারপর থেকে মুখের ভাষা খারাপ করেছিস, কারণ তুই যেইভাবে মুখের ভাষা খারাপ করে করে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বিশ্বালয়ে পাঠিয়েছিস, তাদের ওই সুন্দর করে কথা বললে তোর কান পর্যন্ত যেত না। আর চামড়া ও ছেড়ে দে, চামড়া তোর মানুষের চামড়া নেই, গন্ডারের চামড়া, তোর কিছু যায় আসে না, অন্ধের মতন সাপোর্ট করেছিস ক্যাতাকুড়ানিকে, আজকে অস্বীকার করলে হবে না? আজকে অধিক সোনাশিতে গাজন নষ্ট, আজকে তোর ওই লিগাল অ্যাডভাইসার বনুর কথা উঠছে কেন? কারণ তুই বারংবার প্রীতমের ক্ষেত্রে বল, ক্যাতাকুড়ানির ক্ষেত্রে বল, কেন টেনেছিস? কী দরকার? দরকার নেই, সবাই বোঝে রে, বরঞ্চ প্রচুর পয়সা ক্যাতাকুড়ানি ইনকাম করে, প্রীতম ইনকাম করে, তোর কথা শুনবে কেন? লোকাল অ্যাডভাইসার ধরবে, লোকাল লিগাল অ্যাডভাইসার ধরবে, এটাই নিয়ম। নিয়ম মানে তা বলে কি তুমি হাইকোর্টের লয়ার হায়ার করতে পারো না, কিন্তু লোকাল লয়ার করলে সেই ব্যাপারটা ভালো থাকে, সেটা আইনের পরিভাষা, ওইটা আমি বলবো না। আজকে বলবো তোর টার্গেট ফুলফিল করার জন্য তুই এরকম নৃশংস হয়ে যেতিস, নোংরামিকে সাপোর্ট করতিস, মানুষের জন্য দৌড়ে আসে, আজকে তোর চ্যানেলটার জন্য খারাপ লাগে, আমরা ওই চিনে এই যে চুনোপুটি, ওই চুনোপুটিই থাকবো, আমরা এতেই খুশি, আমরা ওই টার্গেট ফুলফিল করার জন্য নোংরামিতে নামবো না, যেটা ভুল তাকে ভুল বলবো, যেটা ঠিক সেটা ঠিক বলবো, কিন্তু তুই তোর টার্গেট পূরণের জন্য যেটা ঠিক সেটাকে ভুল, আর যেটা ভুল সেটা ঠিক 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 করে চিৎকার করে এসছিস, আজকে তোর খারাপ লাগছে। আজকে তুই বলছিস সঙ্গীতা ম্যাডামের বার্তাটা, হ্যাঁ আমার মনে হয়েছে যে এইটা মানুষের জানা উচিত, যার জন্য আমি ম্যাডামকে আমার এই বক্তব্য জানিয়েছিলাম, ম্যাডাম সেই অনুযায়ী একটা ভয়েস আমাকে মেসেজ পাঠিয়েছে, সেটা আমি তুলে ধরেছি, তাতেই পরিষ্কার হচ্ছে ওরা ছেলের কাস্টডির জন্য কোনো রকম ফাইল করেনি, এখন পুরোটাই অমৃতা সিনহার এজলাসে যখন উঠেছে, আগামী দিন নিশ্চয়ই হবে, তবে এটা লং প্রসেস, ও যেইভাবে কিছু ওর পাচাটা দালাল দালালি করছে, এত ইজি না ব্যাপারটা, আইনি পথে গেলে কী যে হয় সেটা তুই ভালো জানিস, দিল্লিতে কী চলছে তুই ভালো বলতে পারবি, লেন্দি যতবার তোর উকিল লড়বে বা পিটিশন দেবে বা ডেটে তোর হয়ে বলবে, সওয়াল জবাব করবে, সওয়াল জবাব করবে, ততবার তোর টাকা দিতে লাগবে, এটাই তো মেন্টালি হ্যারাসমেন্ট। আমি রোজগার করছি, আমার রোজগার এইভাবে বেরিয়ে যাবে কেন? সবসময় তোকে খারাপ বলিনি, তোর গুণাগুণও বলেছি, কিন্তু তুই নোংরামি বেশি করেছিস, কী দরকার হুলকে কমিউনিটি দিয়ে যে গান বোঝাই যাচ্ছে না তুই কমিউনিটিতে দিয়ে দিচ্ছিস, তোর খুঁচিয়ে ঘা করা অভ্যেস, কী দরকার ল্যাটাদিত্যকে এনে তোর চ্যানেলে, এই তোমাকে নাকি মেরেছে, এইগুলো ভুললে হবে? তাও দেখ তাদের মণিকোটায় থাকতে পারলি না, ভুল ভুলই হয় আর ঠিক ঠিকই হয়, সন্দীপ ভুল করলে ছেড়ে কথা বলিনি, লুকাইনি আসানসোলের ব্যাপারটা, ওকে আচ্ছা করে দিয়েছিলাম, এটাও আসবে কেন? সেটাও অতিরঞ্জিত করেছিলি, কই সে মেয়েটা কী করছে, কিছুই করতে পারবে না, মেয়েটা এইরকমই, আরজ যা বলে সব ভুল বলে না, তো কী করতে পেরেছে বল, খুব হুমকি চুমকি, তুই তোর চ্যানেল থেকে এর হয়ে ওর হয়ে তার হয়ে বলেছিস, আজকে তুই আইনি পথে জড়িয়ে যাচ্ছিস,
কেউ তোর হয়ে বলতে আসছে না, এইটাই ভেড়ার পালে থাকবো না, তুই যদি ঠিক করিস। তারপরেও ওই পালের পাশ দিয়ে যেতে হয়, একদম বাইরে বেরিয়ে গেলে বাঘসিংহ খায়। ওই পালে সিংহ বল বাঘ বল অ্যাটাক করার আগে 10 বার ভাবে যে এরা সংখ্যায় বেশি। মাথায় রাখবি সমস্ত কিছুই যারা হাটকে করার চেষ্টা করে ভাটকে গেছিস, এটাই হওয়ার ছিল। বন্ধুরা ইন্ট্রো দিয়েছি, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমি দালালকে নিয়ে বলতে বসলাম, দালাল সত্যি নিজেই ভাটকে যাচ্ছে, নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে যাচ্ছে, ভুল ভ্রান্তি করছে। বলো না কুড়াদার ভাষা দিয়ে বলো, বাচ্চাকে অ্যাটাক করো না, কালকেও সীমার মেয়েটাকে অ্যাটাক করলি, ওর মেয়ের বিয়ে হচ্ছে না, তোর কি থাক না, ওর বাবা মা যদি খাওয়াতে পারে তোর আমার তো প্রবলেম নেই, তখনই তোর বোনের কথা আসে, এটাই তো স্বাভাবিক ভাই। তোর চ্যানেল থেকে হুল ল্যাটাদিত্য এদের প্রমোট করছিস, আমার অবাক লাগছে, সবই তোকে শিখিয়ে দিয়েছে, তো নিজের দোষ নেই, অ্যাটেম্প টু মার্ডার হতে পারে, মা গো মা সত্যি। তাহলে এইগুলো চিন্তা কর, বল সন্দীপের মা একটা ঘরোয়া গৃহবধূ, একাধারে বউ আবার মা আবার ঠাম্মি, তার মধ্যে কোনো নোংরামি নেই, কিন্তু ক্যাতাকুড়ানির মাকে দেখ সারা দিন মোবাইল নিয়ে ঘাঁটছে, সারা দিন রিলস করছে, সারা দিন মার্কেটিং করছে। আর গিফটের বিষয়, হ্যাঁ সন্দীপও দেখিয়ে দিয়েছে যে সেও গিফট নিয়ে এসছে মানুষের জন্যে সমস্ত সময়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস ভুল ধরবো সন্দীপের, এটা কখনো হয়? ক্যাতাকুড়ানি যা করছে কি ঠিক করছে, রাত্রির 2:30 কোনো মানুষ শোয় ঘুমায়, 11:30-11:30 উঠছে, কোনো ওয়ার্কআউট করছে না, শরীর স্বাস্থ্য প্রতি সচেতনতা নেই তার, স্কিন ডিজিজ হয়েছে। আর এইগুলোই যদি শ্বশুরবাড়িতে করতো তাহলে বলতো ডাক্তার দেখাচ্ছে না, নির্যাতন করছে, ইচ্ছা করে পুঁইশাক সোয়াবিন যা যা ওর অ্যালার্জি হয় সেই সব খাওয়াচ্ছে, উচ্ছে মাছ সন্দীপরাও কিন্তু খায়, এরাও পটল সাইটিকা মাছ খায়, তাহলে কী লড়াই করলি, হ্যাঁ ভুল কী বোঝালি মানুষকে যে ও নির্যাতিতা ছিল শ্বশুরবাড়িতে, কখনোই না। তাহলে সমস্ত কিছু একই জিনিস দেখছি, একই ওয়াইটিতে একই রক্ত বইছে, মানে লাল রং, গ্রুপ আলাদা সবার, তাহলে তুই ঠিক দেখছিস আমরা ভুল দেখছি, আজকে তোর পরিস্থিতি দেখ। আমার টার্গেট এত রেভিনিউ জেনারেট করবো মাসে, আর নেমে যাবো নর্দমায়, নেমে যাবো বিশ্বালয়ে, নেমে গিয়ে সবাইকে টেনে টেনে আনবো, মানুষ এটা সহ্য করবে না, এটাই বলা ছিল বন্ধুরা। আর ল্যাটাদীপ্তের ফটো দিয়ে দিচ্ছি, তার সাথে কত সম্পর্ক আজকে পরিকল্পিতভাবে ও ইনস্টাতে দিচ্ছে, আর এই ইনস্টাতে দিয়েছে কোন ক্রিয়েটার আমার খুব জানার দরকার, অবাক লাগছে যে ল্যাটাদীপ্তকে বলছে, এটা তো হওয়ার ছিলই, তুমি একটা ডিভোর্সি বা একটা উইডো মেয়ের সাথে কেন প্রেম লীলা করলে না, কেউ একবার ক্যাথাকুড়ানির ভুল ধরছে না যে ক্যাথাকুড়ানি একাধারে দুটো ছেলের জীবন নষ্ট করলো, না ল্যাটাদীপ্তর হয়ে বলছি না, ল্যাটাদীপ্ত অন্যের বউ ভাগিয়েছে, সবচেয়ে দোষী, ওর থেকে সবচেয়ে দোষী হচ্ছে ক্যাথাকুড়ানি, সে 5 বছরে গোছানো সংসারের মুখে লাথি মারলো, সাথে স্বামী শ্বশুর শাশুড়ির চোখে কতটা নোংরা হয়ে গেল, তারপরেও যদি ও বাপের বাড়িতে থাকতো তাহলেও মানুষে বলতো যাও এক হয়ে যাও, সে রাত কাটিয়েছে কোথায় দিনের পর দিন সেটাও পরিষ্কার, সেটাও আমরা জেনেছি তার ফোন কলের মাধ্যমে, সে কোথায় রয়েছে এখন, তার প্রোডাক্টগুলো তার অ্যাড্রেসে আসে, আগেই বা ওর অ্যাড্রেসে যেত কেন, মানে যত দূর নামা যায় জীবন যৌবন উপভোগ করার জন্য ততখানি ক্যাতাকুড়ানি গেছে, এখন আফসোস করলে কিচ্ছু হওয়ার নেই। ল্যাটাদীপ্ত দোষী তো অবশ্যই, তার থেকে ভয়ঙ্কর দোষী হচ্ছে এই ক্যাতাকুড়ানি, সে কেন বেরিয়ে এলো, ব্রায়ের হুক সন্দীপও ভালো খুলতে পারে, সুযোগ দিত বা অন্য পন্থায় বলতো এই তুমি আমার খুলে দাও, তাহলে নোংরামি করবে আর দোষ করবে পুরুষগুলোর, পুরুষগুলো বলতে আমি ল্যাটাদীপ্ত তো মারাত্মক দোষী, ওর অন্যের বউকে ভাগিয়ে এনেছে, কত বড় হারামি, হারামি বলতে বাধ্য হচ্ছি, হারামিই বলা উচিত এদের, আর ভয়ঙ্কর দোষী হচ্ছে ক্যাতাকুড়ানি, স্বামী থাকতে এমন না, স্বামী পোষাতে পারে না, মিথ্যাচারিতা করেছে প্রত্যেকটা নোংরা কথা ভুল কথা মিথ্যে কথা, দালালকে দিয়ে বলেছে 1 বছর ওকে টাচ করেনি, এটাও মানুষকে খেতে বলেছে, বাবা তুলেছে সন্দীপের বাবা, কী নির্বিজাল মানুষ, কী নিপাট সরল সিধা, গ্রামের চাষা পরিবারের চাষার ছেলে, তাকেও কলুষিত করতে ছাড়িনি, দালাল বলেছে স্টোর রুমে মালের মতন পড়ে থাকে, তুই বলার কি রে ভাই, তুই বলে যাবি নোংরা, তুই নাচবি তুই গাইবি তুই বাজাবি তুই দর্শকে হাত লাগিয়ে দিবি, দে একা একা দে, এইটুকুটি বলা ছিল বন্ধুরা। অবশ্যই করে ল্যাটাদীপ্তের মতন অসভ্য হতচ্ছাড়া বদা, তাও মানুষের একটা সুন্দর দেখে, আমি বলছি না পরকিয়া করো, মানুষের অ্যাট্রাকশান আসে কথায় বুদ্ধিদীপ্তে পৌরসত্বে, যেটা আবার দালাল খুব পৌরসত্ব দেখেছে ল্যাটার মধ্যে, দেখতে সুন্দর, ও ঘুমালে ওর মুখে মাছি বসে, কত নোংরা পরিবেশ, একটু চলো এইটুকানি বলা ছিল, এবং আমরা সবাই চাইবো মন থেকে, এটা কোনো রিভেঞ্জ নেওয়া নেই, প্রতিশোধ না, বাচ্চাটা সুস্থ সবল আছে তো, বাবার কাছে ভালো আছে তো, মা তো গায়ে জুড়ি করছে প্রতিহিংসা পরায়ণ হয়ে করছে, মাই তো সুস্থ নেই, পয়সা এখানেই মানে 2 হাত দিয়ে খরচা করতে হচ্ছে, তারপরে পাগলামো দেখছি কার লাইফার, নাচ দেখছি কাঁঠাল নেই কার ঠাম্মি, আর মা তো সেই লেভেলের বাবা, আর ওই সরু চাকলি, হ্যাঁ একজন বলেছে ও সরু চাকলি ও গামলা, আপনি আমি আমার মতনই, আপনারা বলুন নাম দিন না,
তা যাকে যেটা বলার সেটা তো বলবই। গামলা বেরিয়ে এসছে ল্যাটাদিত্যের, ল্যাটা মাছ গামলায় খেলবে বলে, তাহলে সে এখন বুঝতে পারছে এবং পরিকল্পিত বোঝার এটা, কার সাথে কার সম্পর্ক নেই সে আমরা ভালোই জানি, ভালোই বুঝতে পারি। চলো এইটুকুনি বলা ছিল, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, তার আগে বলবো যে ক্যাটাকুলানি নিজেই ভালো নেই বাপের বাড়িতে, বাচ্চাটাকে নিয়ে গিয়ে আরও অশান্তি বাড়াবে, আর বাচ্চা যেখানে আছে সেখানে ভালো আছে। ক্যাটাকুলানিকে রিকোয়েস্ট করবো ভুলভাল পদক্ষেপ নিস না, মনে হয় না কোনো রকম আশা দিতে পারবি, আশা হয়তো নিজে হবি অন্য কেউ করাবি। চলো, লাভ ইউ অল।